হ্যাঁ, পাত্ররা তো অনেক কিছু বলে দিল, আর আমার বলার জায়গা নেই। তো একটু বলা, যেটা ড্রাগ প্রুফিং বলা হয় হোমিওপ্যাথিতে, সুস্থ শরীরে প্রয়োগ করা। তো আর অ্যালোপ্যাথিতে কিন্তু ড্রাগ প্রুফিং নয়, ক্লিনিক্যাল ট্রায়াল। এরা কি হয় না, এরা ড্রাগ ডিজাইনার একটা মলিকুল ডিজাইন করে, এবং ওরা, ওদের অনেক হাইপোথিসিস থাকে, এটা এই রকম কাজ করতে পারে, ওই রকম কাজ করতে পারে। তারপরে সেই মলিকুলটা তৈরি করা হলো, হওয়ার পরে সেটা ল্যাবরেটরি টেস্ট হলো, সেই বায়োকেমিস্ট্রির যে ধারা, সেইভাবে টেস্ট করে দেখা গেল এটা হিউম্যান বডিতে এই রকম কাজ করতে পারে। তো তার আগে কি হলো, প্রয়োগ হলো জীবজন্তুর উপর, ইতর প্রাণীর উপরে, তারপরে এলো হিউম্যান ট্রায়াল, কিন্তু প্রুভিং নয়। এইখানে এর একটা জায়গা, যেটা হলো যে ইতর প্রাণী আর মানুষ দুটো কখনো এক নয়। আবার যে ল্যাবরেটরি, সেটাও আর হিউম্যান বডিও এক নয়। ল্যাবরেটরিতে সেখানে মন বলে কোনো বস্তু থাকে না। এবার ইতর প্রাণীতে যদি মন রইল, সেই ইতর প্রাণীর মন আর মানব মন এক নয়, এবং দুটোর ম্যানিফেস্টেশন আলাদা। তো আমি ইতর প্রাণীর ওপরে প্রয়োগ করে কি ম্যানিফেস্টেশন পাবো, আর হিউম্যানের কাছে কি পাবো, দুটো তো এক না, দুটো তো ভিন্ন। এইখানে হলো ওদের ল্যাকুনা। কিন্তু আমাদের কি করা হয়, সুস্থ হিউম্যান বডিতে এটাকে প্রয়োগ করা, হিউম্যানের উপরে প্রয়োগ করা হয়। হিউম্যান বডি শুধু বললে হবে না, এটা একটা দিক। আর যেটা হলো, ম্যান ইজ এ সাইকো বায়োলজিক্যাল ইউনিট কন্টিনিউয়াস ইন্টারাক্টিং উইথ হিজ এনভায়রনমেন্ট। তো এই যে তার, সে একটা সাইকো বায়োলজিক্যাল ইউনিট। তো শুধু ফিজিক্যাল একটা কষ্ট নিয়ে শুধু মাতামাতি করলে হবে না। মানুষটা যখন অসুস্থ হয়, তার কোনো একটা অর্গ্যান অসুস্থ হয় না, সার্বিকভাবে মানুষটি অসুস্থ হয়। অসুস্থ হলে তার শরীরে যেমন শারীরিক কিছু অসুস্থতা ব্যঞ্জক লক্ষণ এবং চিহ্ন প্রস্ফুটিত হয়, তেমন মনেও তার কিছু অসুস্থতা ব্যঞ্জক বা অসুবিধা ব্যঞ্জক বা আনইজি ফিল করার কিছু লক্ষণ প্রস্ফুটিত হয়। এবারে যখন প্রুভিং করা হয়, এই ড্রাগ প্রুভিংও ঠিক তেমনটাই দেখা যায়। যদিও বলা হয় ড্রাগ অ্যাফিনিটি, যে বিশেষ বিশেষ জায়গায় ওই ড্রাগটা কাজ করে, কিন্তু সার্বিকভাবে মানুষটির দেহ মনে কিন্তু তার রোগশিজনী শক্তির বিকাশ ঘটে এবং তার ম্যানিফেস্টেশন হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে মেডিসিনটাও যেমন সে একটা ইউনিক ফিচার দেবে, আবার মানুষের অসুস্থতার একটা ইউনিক ফিচার আছে। আর এটাও তো জানি, এভরি ম্যান ইজ ইউনিক। তাহলে দুটো ইউনিক সত্তার মধ্যে যে একটা ইন্টারাকশন হচ্ছে, তারও একটা ইউনিফর্মিটি থাকবে। এবারে কি হয়, অনেকগুলো মানুষের মধ্যে এই ইন্টারাকশন করা হয়, করার পরে তার একটা ইউনিফর্ম, সে প্রত্যেক ক্ষেত্রে তার ইউনিক ফিচার প্রস্ফুটিত করার চেষ্টা করবে সেই ওষুধটা। এরপরে অনেকগুলো প্রুভিং এর পরে তার জেনারেলাইজেশন করা হয়, করে তার একটা ইউনিফর্ম ফিচার আমরা পাই। এবারে সেটা রোগী ক্ষেত্রে, রোগীর যে ইন্ডিভিজুয়ালাইজিং যে সিমটম, সেগুলো নিয়ে আমরা তারও একটা ইউনিফর্ম ফিচার বা একটা পোর্ট্রেট অঙ্কন করি, এবং দুটো সিমিলিমাম করে আমরা প্রয়োগ করি। এটা গেল সিমিলিমাম, করা হলো, প্রয়োগ হলো, কিন্তু সেটা কখনো ক্রুট ফর্মে নয়। কারণ আমরা যদি দেখি যে প্রাণ কি, প্রাণ কি কোনো মেটেরিয়াল, তার কি শরীরে কোনো একটা জায়গায় তার প্রকাশ, না, পুরো শরীরটা প্রাণময়, সে ইমেটেরিয়াল, তার ম্যানিফেস্টেশন আছে, তার ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, তাকে টাচ করা যায় না। তো তাহলে তার ক্রিয়াকলাপ তার অস্তিত্বের চরম নিদর্শন, তার ম্যানিফেস্টেশন, তার ক্রিয়াশীলতাই প্রমাণ করে যে প্রাণ বর্তমান তার মধ্যে। আবার রোগ যেটাকে ধরি, ডিজিজ, সেটা একটা স্টেট, সেও ইমেটেরিয়াল, তার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই,
তাহলে দেখা যাচ্ছে যে প্রাণ যেমন তার ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, মাইন্ডেরও ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই আর ডিজিজেরও নেই, তাহলে এই যে ইমেটেরিয়াল স্টেট থেকে যে জিনিসটা উত্থিত হচ্ছে, মানে সূক্ষ্ম উৎস হতে উৎসারিত যে অরোগ, তার প্রতিকারও কিন্তু সেই সূক্ষ্ম দ্বারা হওয়া দরকার। তাই সেটা ডাইনামাইজেশন করা হয়, পোটেন্টাইজেশন করা হয় এবং সূক্ষ্মায়ন করা হয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম অবস্থায় সেটা প্রয়োগ করা হয়। এখানে কোনো ব্যক্তিমতের কোনো জায়গা নেই। আর অ্যালোপ্যাথি দেখা যায় কি ব্যক্তির মতবাদের একটা যেন বড় জায়গা, অমুক এই বলেছেন এবং তিনি কি কয়েকটা কেস দিলেন, এই এই হয়েছে ব্যাস, সেটাই যেন একটা হলো। এবং দেখা গেল এবছরে সবাই মিলিত হয়ে একটা জায়গায় জড় হয়ে একটা সিদ্ধান্ত হলো যে এই ওষুধটা খুব ভালো কাজ করছে এই রোগে, রোগীর কি হচ্ছে সেটা পরের কথা, এই রোগে তাদের খুব ভালো কাজ হচ্ছে। এবং তারপরে দেখা গেল পরে আবার ওরা বুঝলো না না এই ওষুধটা আর ব্যবহার করা যাবে না, এটার এই এই সাইড এফেক্ট হচ্ছে, দাও ওকে শিডিউলাইজ করে দাও, কারণ ওর বিকল্প তো তেমন আসছে না, তাহলে যতদিন পারা যায় হোক। এই যে যখন ওষুধটা আসবে বাজারে তখন বলে দেওয়া হলো লেটেস্ট অ্যান্ড সেফেস্ট, আর 10 বছর সে দাপিয়ে বেড়ালো, মানুষ স্বাস্থ্যের চরম অবক্ষয় করলো, ক্ষতিগ্রস্ত করলো, তারপরে ঘোষণা করা হলো এর সাইড এফেক্টেই ওকে আর ব্যবহার করা যাবে না, ওকে শিডিউলাইজ করে দাও, ওকে ব্যান করে দাও। এতদিন যে ক্ষতি সাধন করলো তার দায় কে নেবে, এটা নাকি বিজ্ঞান, এটা চলছে। এই হচ্ছে ওদের ব্যক্তি মতবাদের এবং মেটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনার, এর সঙ্গে তো হোমিওপ্যাথির মেলে না, দুটো আলাদা ব্যাপার। আর হোমিওপ্যাথি যেটা হচ্ছে ন্যাচারাল ল, তো যেটা অপরিবর্তনীয় অলঙ্ঘনীয়, আর একটা যেটা হলো মেডিকেল সায়েন্স হচ্ছে একটা অবজারভেশনাল সায়েন্স। তো অবজারভেশন কে করবে, ব্যক্তি করবে, তো সে অবজারভেশন আমরা যাই করি সেটা কি হয়, তারপরে আমরা পারসেপশন করি। পারসেপশন কি না, ইন্টারপ্রিটেশন অফ সেন্সরি ইনপুট, অর্গান যে এলো সেটা ইনপুট হল এবং তার ইন্টারপ্রেট করছি কেমন করি, কারণ আমার প্রসেসটাই আমাকে করছে, কারণ আমার মাইন্ড কতটা রিজন গিফটেড কতটা রেশনাল তার উপরে ডিপেন্ড করছে আমার সিদ্ধান্তটা কত যুক্তিযুক্ত। যখন সিদ্ধান্ত নেওয়া হলো তখন সেটা বারবার এক্সপেরিয়েন্সে প্রমাণিত হবে, হ্যাঁ এটা যথার্থ, এটা সঠিক, যেটা হোমিওপ্যাথির ক্ষেত্রে। নাকশুনিকার যা চরিত্র ছিল আজও তাই আছে, আগামী দিনেও তাই থাকবে। সুতরাং এটা একটা ইটার্নাল, আর ওদেরটা হলো এভার চেঞ্জিং প্যানোরামা, নানান রকম তাদের চাকচিক্যময় উপস্থাপন এবং সারা পরিবর্তনশীল এক দৃষ্টিনন্দন দৃশ্য আমরা সর্বত্র উপভোগ করে চলেছি। যেটা আমরা করোনার ক্ষেত্রে কি দেখলাম, কি হলো ও অ্যাজিথ্রোমাইসিন ভালো কাজ করছে ব্যাস, সে হলো না, ক্লোরোকুইন খুব ভালো কাজ করছে, দা ব্লাড থিনার দাও, প্লাজমা থেরাপি, নানান রকম কিছু হলো, আলটিমেটলি কি হলো, যাই হোক এইটুকু বললাম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার, সময় তো স্যার তেমন নাই, তাহলে কি করবো স্যার। আসলে এখনো দেখেন আমরা সবাই আমাদের যার যার বুকে হাত দিয়ে বলি যে দেখেন এখন তাহলে আমরা কি করতেছি, আমরা অনেক চিকিৎসক এখন আমরা দেখি হোমিওপ্যাথিতে, এখানে কিন্তু হ্যানিম্যান স্যার ওই জায়গায় বলছে যে তখনকার সময় যে মূর্খ পণ্ডিতরা তারা কি করতেন, কারণ তাইকে যে কারণের ফলাফল কার্যের দিকে মনোযোগ বেশি দিতেন, সেটাকে গুরুত্ব দিতেন। কেন তার থাইরয়েডের সমস্যা হলো, কেন তার টনসিলটা এনলার্জ হলো সেটা কিন্তু না, সেটা কিন্তু তারা দেখতেন না, কিন্তু টনসিলটাকেই দেখতেন বা থাইরয়েডের সমস্যায় দেখতেন। এখনো কিন্তু সেটাই চলতেছে, আমরা হোমিওপ্যাথটা প্রায় দেখি যে আমরা হয়তো ডায়াবেটিস এর ইনসুলিন কমানো নিয়ন্ত্রণের জন্য ওষুধ দিচ্ছি, চর্মরোগকে সারানোর জন্য ওষুধ দিচ্ছি, তারপরে টনসিল সারানোর ওষুধ দিচ্ছি,
বাপ ব্যথা সারানোর ওষুধ দিচ্ছি, কাশি সারানোর ওষুধ দিচ্ছি, আসলে মূলত কাশিটা কেন হচ্ছে এটা কি আমরা আদৌ ভেবে দেখি? কেন সেই মানুষটা অসুস্থ হলো? এটা কিন্তু হ্যানিম্যান স্যার বলছেন, 9 নম্বরে অ্যাপোরিজমে হ্যানিম্যান স্যার কিন্তু ভাইটাল পোস্টের কথা বলছেন। আর সেটা কিভাবে কি, এখানে কিন্তু হ্যানিম্যান স্যার বলে গেছেন যে সেটার ক্রিয়া কি, সেটা কি করতে পারে, সেটা কি কিভাবে কি করতে পারে, তার পাওয়ারটা কি, সেই পাওয়ারটা কিভাবে হবে, ওই জন্য উনি কিন্তু 1 নম্বরে অ্যাপোরিজমে কিন্তু বলে গেছে যে একদম স্বাস্থ্যটাকে রুগ্ন স্বাস্থ্যের পুনরুদ্ধার, তার পুনরায় স্বাস্থ্য ফিরিয়ে দেওয়া, এটাই কিন্তু চিকিৎসকের দায়িত্ব কর্তব্য বলে হাইলি মিশনের কথা কিন্তু বলছে। যে আসলে কি আমরা আদৌ করতে পারতেছি, বা আমরা আদৌ করি বা আদৌ করার চেষ্টা করতেছি অ্যানিম্যালের যে কথাগুলা। যাই হোক, আমি স্যার এখানে আর কোনো ছাড় কিছু বলবেন? আসলে তো আজকে ভর্তি টিউশন পড়ার অল্প সময় নেই, প্রায় 11:30। হ্যালো, জি স্যার। ভাইটাল ফোর সম্বন্ধে নয়ের অ্যাফোরিজমে বলেছে ঠিক কথা, কিন্তু ফোর্থ এডিশনের প্রিফেসেও বলে গেছে ভাইটাল ফোর সম্বন্ধে। আর আরেকটা যেটা বলার কথা, অ্যালোপ্যাথি চিকিৎসার সঙ্গে আমাদের অমিলগুলো বুঝে নেওয়া, হোমিওপ্যাথিকে আত্মস্থ করা, শুধু তাদের দিকে ওই তীক্ষ্ণ বাক্যবাণ বর্ষণ করে লাভ নেই। আত্মশুদ্ধি এবং নিজেদেরকে তৈরি করা, এটাই হওয়া মূল উদ্দেশ্য হওয়া উচিত। তাদের কি হচ্ছে সেটা আমরা জানবো, কিন্তু নিজেরা কি করতে পারছি, ব্যর্থতা কোথায়, কেন ব্যর্থ হচ্ছি, পরস্পর নলেজ শেয়ার করে নিজেদের উন্নতি করলে হোমিওপ্যাথি বেঁচে থাকবে। তো কি হোমিওপ্যাথি চিকিৎসকের মধ্যে তারা যদি সেটাকে বিকৃত ভাবে উপস্থাপন করে তো হোমিওপ্যাথি বাঁচবে না, হোমিওপ্যাথি কঙ্কালটাই শুধু থাকবে, এইরকম একটা জায়গা হবে। সেই জন্য সেই জায়গাটা আমাদের কিন্তু বুঝতে হবে। এটা আমার রিয়েলাইজেশন, অন্যরা দ্বিমত করতেই পারে। একদম এইটা স্বপন যথাযথ বলেছে, ধন্যবাদ। আসলে আমরা যদি এই পোটেনটাইজ ওষুধ দিয়ে চিকিৎসা করলেই হবে না, বা একটা ওষুধ দিলেই হবে না, সেখানে কিন্তু প্রিন্সিপাল ওরিয়েন্টেড হতে হবে। সিমিলিয়া সিমিলিবা কিউরেন্টার, এই যে সদৃশ্য বিধান নীতি মেনে দিতে হবে, এবং কতটা সদৃশ্য বিধান নীতি সম্মত হয়েছে আমরা ফলো আপে কিন্তু সেটা বুঝতে পারবো। তার ডাইরেকশন অফ কিওরকে যদি ফলো আপ করে তাহলে পারে এর সম্বন্ধে আর কোনো সংশয় থাকে না। আমরা শুধু ল্যাবরেটরি ইনভেস্টিগেশনে ওই নর্মাল রেঞ্জে দেখলেই হবে না, প্যাথোলজিটা কিন্তু অনেক আগে আসে, সিকনেসটা অনেক আগে তৈরি হয় আর প্যাথোলজিটা অনেক পরে তৈরি হয়। সেই জন্যে আমরা যেমন নিজেদের যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, বিশেষ করে কোনো অ্যাকুট ডিজিজে, কারণ অনেক ডিজিজের অসুস্থতা তো ওইভাবে বোঝা যায় না, অ্যাকুট ডিজিজটা বোঝা যায়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় এটা কিন্তু আমাদের মাইন্ড কিন্তু সর্বপ্রথম টের পায় যে আমরা অসুস্থ হতে যাচ্ছি। তখন আমরা যদি তার কোনো মেডিকেল মানে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করতে যাই তাহলে আমরা সেখানে কিছুই পাবো না, সব নর্মালি পাবো। আবার আপনি যখন খুব ভুগে গেছেন, অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন, এইবার আপনি সুস্থ হবেন, সেটাও কিন্তু মন টের পায়, মন বলে এইবার আমি কিন্তু সুস্থতার দিকে যাচ্ছি, আমি কিওরের দিকে যাচ্ছি। এই সময় আপনি আবার ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করুন, দেখবেন সব গন্ডগোল হয়ে রয়েছে, কিন্তু অচিরেই সে আবার সুস্থতার দিকে যাবে। তাহলে যে দেখা যায় যে আমরা যেমন টের পাচ্ছি, কত আগে থাকতে সিকনেসটা তৈরি হচ্ছে, তাহলে আমরা রেজাল্টটার উপরেতে এইরকম আর কি, এই প্যাথোলজিক্যাল রেজাল্টের উপর নির্ভর করে চিকিৎসা করব না, হয়তো আমাদের বুঝতে কিছু সাহায্য করবে, কিন্তু খুব ভালো অবজারভার হলে পারে ওই রোগীর মধ্যে বিভিন্ন রকম সিমটোম্যাটোলজি, সেটা শুধু যে রুগী বললেই তা নয়, অবজারভেশনেও কিন্তু সেই জিনিসগুলোকে আমরা দেখতে পাই। একটা এনিমিক পেশেন্টের আমরা যদি তার চোখটাকে টেনে দেখি
বা যদি তার ডিমটা উঠে দেখি, তার নখ গুলো দেখি, আমরা কি বুঝতে পারি না তার হিমোগ্লোবিন লেভেল যথেষ্ট কম আছে, সে অ্যানিমিক পেশেন্ট বা সে আন্ডার ওয়েট বা হেভি ওয়েট? এগুলো তো দেখলেই তো বুঝতে পারা যায়, তাহলে এর গন্ডগোলটা কোথায়? তারপরে তো আমরা ওই জায়গায় যাব, যখন দেখবো যে সবই স্বাভাবিক, সবকিছুই স্বাভাবিক, তখন দেখা যাবে তার প্যাথোলজি সেও স্বাভাবিক রয়েছে। আবার অনেক সময় যে বোঝা যায় না যে প্যাথোলজির কি গন্ডগোলটা হয়ে রয়েছে, কিন্তু পরবর্তীকালে রুগী কিন্তু টের পেয়ে যায় একটা ক্রনিক ডিজিজে, যেহেতু সেটা কোনখান থেকে শুরু হয়েছে বোঝা যাচ্ছে না। আসলে সে তো বিভিন্ন তার পূর্বপুরুষ থেকেও পেতে পারে, আবার সে যখন মানে পরস্পরের মধ্যে একটা দৈহিক মিলনের মধ্যে আমরা দেখছি তো কিরকম ভাবে তার ওই ভেনেরিয়াল ডিজিজ গুলো কেমন ভাবে আক্রান্ত করছে, বা একটা শরীর ম্যানিফেস্টেশন সে কিন্তু কেমন ভাবে আরেকজনকে আক্রান্ত করছে, অবশ্যই তার সাসেপ্টেবিলিটি থাকতে হয়। তাহলে এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু চর্চার বিষয়। যাই হোক, চলুক, আর কার কিছু বললে থাকে বলার থাকলে বলুক শুনি, আর তা না হলে পরে আমরা পরবর্তী পাঠের দিকে এগিয়ে যাই, যে কটা শোনা যায়। ধন্যবাদ। সময় তো নেই, 11:30 তো বাজে গেল। ঠিক আছে, তাহলে ফোর্থ এডিশন যেটা ওই সিলেবাসটা, তাহলে আমরা নেক্সট ডে করবো। আর আজকের এই বিষয়ে প্রশ্নোত্তর পর্ব, কারো কিছু জানার থাকলে বা কিছু সংযোজন থাকলে এগুলো ডিসকাশন করতে পারে, অবশ্যই টাইম দেয়, তাই আমরা দেখি। তাহলে আমরা সংযোজন পর্বে যাব স্যার। তাহলে কি আমরা সংযোজন পর্বে যাব? হ্যাঁ, যদি এই বিষয়ে তার কারো কিছু বলার থাকে বলুক, তারপরে সংযোজন। আচ্ছা, এস এম জাহাঙ্গীর স্যার আছেন, স্যার এই বিষয়ে যদি আপনি কিছু বলেন বা সংযোজন করেন। স্যার আমি অনেক পরে ঢুকেছি, বিদায়ী, সংযোজন বিয়োজনের কোনো প্রশ্ন আসে না। আপনারা একটু কন্টিনিউ করেন না। আচ্ছা ঠিক আছে, ডক্টর দীপেন। ডক্টর দীপেন, আমি খাচ্ছি, হ্যাঁ আমি একটু পরে বলছি। ঠিক আছে, সুব্রত কুমার স্যার, ডক্টর সুব্রত কুমার স্যার। হ্যাঁ স্যার, যা বললেন তার বলার কিছু নেই, স্যার তো কমপ্লিট বলে দিলেন যে আমরা যেসব করছি আর কি, মানে বলার তো কিছু দেখছি না। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই। আজকের সমগ্র আলোচনার উপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করলাম, এই আলোচনার উপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। জাকির দাদা, আপনার কোনো প্রশ্ন আছে? জাকির হোসেন স্যার, ডক্টর জাকির হোসেন স্যার, ডক্টর দীপঙ্কর বর্মন স্যার, আপনার প্রশ্ন আছে কোনো? অনিন্দ্য সুন্দর, ডক্টর অনিন্দ্য সুন্দর স্যার, ডক্টর পার্থ প্রদীপ চৌধুরী স্যার, সম্ভবত কারো কোনো প্রশ্ন নেই। হ্যালো, ওভার হয়ে যাক।
কারো কোনো প্রশ্ন নেই স্যার। ঠিক আছে তাহলে ওভার, আমরা নেক্সটে আবার এ বিষয়ে আলোচনা হবে, আলাপন হবে। আজকে তাহলে ধরে শেষ করে দেবো, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আগামীকাল আমাদের সিপিএ নিয়ে আলোচনা আছে।